बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामुअलैकुम। नैशनल कॉलेजेर ऑनलाइन भित्तिक श्रेणी कार्यक्रमे एकादश श्रेणी शिक्षार्थीदेर बांगला लाइव क्लासे स्वागत जानाच्छि। शिक्षार्थीरा ए मुहूर्ते जारा आमार साथे जेखान थेके लाइवे जुक्त हयेछेन सबाइके आमार पक्ष थेके अभिनंदन एवं शुभेच्छा। बांगला प्रथम पत्रेर क्लासे एर आगे आमी प्रथम वर्ष अर्थात एकादश श्रेणी शिक्षार्थीदेर साथे चारटी क्लास अपरिचिता गल्पेर आलोके आजके आमार आरेकटी नतून क्लास अर्थात नतून एकटा गद्येर उपरे क्लास तोमादेर साथे आमार। तो आशा करी तोमरा बांगलार मूल बई खाता एवं कलम निये आमार साथे जुक्त हये जाओ। तो शिक्षार्थीरा आजके तोमादेर आमी जेटा पढ़ाबो सेटा होच्छे बांगलार नव्य लेखकदिगेर प्रति निबेदन। नामटा लिखे दाओ आर मूल क्लासे जावार आगे देखो जे आमार कथा तोमरा ठीक मतन शुनते पाच्छो किना अर्थात साउंड क्लियर आछे किना एबं बोर्ड देखा जाच्छे किना। আর নেট যদি প্রবলেম হয় তো তোমরা ধৈর্য ধারণ করে থাকবে, ক্লাস ত্যাগ করবে না। তো শিক্ষার্থীরা দেখো যে এই যে সাহিত্য সম্রাট যাকে বলা হয় অর্থাৎ আমি আগে ছবি দেখাচ্ছি, এই ছবিটা কি দেখো, একটা ছবি দেখাচ্ছি দেখো, একজন মানে সাহিত্য সম্রাট যিনি তার আমি ছবি দেখাচ্ছি। তোমরা কি চেনো? হ্যাঁ আমি জানি তোমরা চেনো, নামটা একটু কষ্ট করে কমেন্টস বক্সে লেখো। আমি তো লিখবই, তার আগে তোমরা একটু লেখো, দেখি যে তোমাদের মানে পড়াশোনার কী অবস্থা বা তোমরা এই প্রবন্ধটা পড়েছো কি না বা বই ধরছো কি না বা বইয়ের সাথে তোমরা যুক্ত আছো কি না অর্থাৎ বাংলা মূল বইয়ের সাথে তোমরা যুক্ত আছো কি না। হ্যাঁ, ইনি হচ্ছেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আজকে ওনার পড়া আমার হচ্ছে বাংলার নব্য লেখকদিগের প্রতিনিবেদন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেহেতু বাংলা নব্য লেখকদিগের প্রতিনিবেদন এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ওনার জন্ম মৃত্যু ওনার উল্লেখযোগ্য রচনাবলি কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যদিও বইয়ের মধ্যে আছে তারপরেও আমাদের জানা দরকার। শুধু যে আমরা পাশ করার জন্য বা শুধু যে পরীক্ষায় পাশের জন্য শিখব তা না, আমাদের জানা বাংলা সাহিত্য নিয়ে আমাদের জানতে হবে, কারণ আমাদের উচ্চ মাধ্যমিক ছাড়াও আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও কিন্তু বাংলা থেকে প্রশ্ন আসে। সুতরাং আমাদেরকে জানতে হবে, আর আমরা ওনার যেহেতু উপন্যাস পড়বো সে উপন্যাস পড়বো প্রবন্ধ পড়বো এগুলো সম্বন্ধে আমাদেরকে জানা উচিত। তো শিক্ষার্থীরা আমি একটু দেখি যে আমার সাথে লাইভে কে কে যুক্ত আছো। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম শাফায়েত হোসেন শাফিন। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, যারা যারা আঁখি যারা যারা আমার সাথে যুক্ত আছো সবাইকে আমার পক্ষ থেকে ফারিয়া আক্তারি। আচ্ছা, অনেকেই তোমরা তোমাদের নিজেদের আইডি যেহেতু ইউজ করো না, তোমরা তোমাদের গার্ডিয়ানদের আইডি ইউজ করো, সেহেতু হয়তো বা আমি নাম তোমাদের জানতে পারছি না। শাফায়েত হোসেন শাফিন, আচ্ছা ঠিক আছে, তো একটু দেখবে যে ক্লিয়ার কি না। আচ্ছা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে, ভেরি গুড, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আমরা একটু জানি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্বন্ধে আমাদের একটু জানতে হবে, ওনার জন্মসাল ওনার মৃত্যুসাল এবং ওনার উল্লেখযোগ্য রচনাবলী সম্বন্ধে জানব। আচ্ছা, বঙ্কিম মানে হচ্ছে বাঁকা আর চন্দ্র মানে হচ্ছে চাঁদ। যদি প্রশ্ন করা হয় যে বাঁকা চাঁদ বাংলা সাহিত্যে বাঁকা চাঁদ উদিত হয় কত সালে, 1838 খ্রিস্টাব্দে 26শে জুন, 1838 খ্রিস্টাব্দের 26শে জুন, এটা মনে রাখবা। যে যদি প্রশ্ন করা হয় যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ওনার বঙ্কিম অর্থ হচ্ছে বাঁকা, চন্দ্র মানে হলো চাঁদ, অর্থাৎ বাংলা সাহিত্যে বাঁকা চাঁদ উদিত হয় মানে হচ্ছে ওনার জন্ম হচ্ছে 1838 খ্রিস্টাব্দের 26শে জুন। আচ্ছা, কোথায়? পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে। পশ্চিমবঙ্গের
চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে, কাঁঠালপাড়া গ্রামে, এই যে কাঁঠালপাড়া, এই গ্রামের নামটা মনে রাখবা, যে কাঁঠালপাড়া গ্রামে ওনার জন্ম। আচ্ছা, ওনার হচ্ছে পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায়, পিতা হচ্ছেন যাদবচন্দ্র চট্টোপাধ্যায়। যারা আমার সাথে লাইভে যুক্ত আছো তারা বইয়ের মধ্যে দাগিয়ে ফেলো যাদবচন্দ্র চট্টোপাধ্যায়। মাতা হচ্ছে দুর্গা সুন্দরী দেবী, ওনার মাতা হচ্ছে, মাতা হলো দুর্গা সুন্দরী দেবী। যারা ইতোমধ্যে আমার সাথে লাইভে যুক্ত হয়েছো তারা বইয়ের মধ্যে দাগাও। আরেকটা তোমাদের উদ্দেশ্যে আমার আবেদন বা নিবেদন, যেটাই বলো না কেন, তোমরা বইয়ের মধ্যে অবশ্যই শালগুলো, নামগুলো আন্ডারলাইন করে এবং কালার কলম, অর্থাৎ যে কোনো একটি কালো ছাড়া যে কোনো একটি, মানে অর্থাৎ চোখে পড়ে এবং চোখে ভাসে এরকম একটি কলম ইউজ করবে, যেটাতে তোমাদের দেখতে সুবিধা হবে। আচ্ছা, লিখে ফেলো মাতা দুর্গা সুন্দরী দেবী। আচ্ছা, ওনার একটি ছদ্মনাম আছে, উনি যেই ছদ্মনামটাতে উনি লিখতেন সেটা হচ্ছে কমলাকান্ত। ওনার ছদ্মনামটা হচ্ছে কমলাকান্ত। আচ্ছা, তারপরে হলো ওনার ছদ্মনাম কমলাকান্ত। আচ্ছা, ওনার কিছু উপাধি আছে, ওনার কিছু উপাধিগুলো আমি একটু লিখে দিচ্ছি, দেখো ছদ্মনাম কমলাকান্ত একটু লিখে নাও। আর উপাধি হচ্ছে সাহিত্য সম্রাট, উপাধি সাহিত্য সম্রাট, এইটা একটি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন, যে সাহিত্য সম্রাট কে, বাংলা সাহিত্যে সাহিত্য সম্রাট কাকে বলা হয়, বাংলা সাহিত্যে সাহিত্য সম্রাট বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে, সাহিত্য সম্রাট ঋষি। আরেকটি হচ্ছে ঋষি, এটা হচ্ছে ঋষি বলা হয় হিন্দু ধর্মাবলম্বীরা বা হিন্দু ধর্মাবলম্বীরা ওনাকে ঋষি, অর্থাৎ হিন্দু ধর্মাবনুরাগীদের কাছে উনি ঋষি নামে খ্যাত। আচ্ছা, আরেকটি হচ্ছে রায় বাহাদুর, আরেকটি উপাধি হচ্ছে রায় বাহাদুর। আচ্ছা, রায় বাহাদুর, আর ইংরেজ সরকারের কাছে তিনি রায় বাহাদুর খেতাবে ভূষিত ছিলেন, রায় বাহাদুর। বাংলার ওয়াল্টার স্কট আরেকটিও বলা হয়, সেটা হচ্ছে বাংলার ওয়াল্টার স্কট, এই নামটাও ওনাকে বলা হয়, ইংরেজরা তাকে বাংলার ওয়াল্টার স্কট বলতেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। আচ্ছা, শিক্ষার্থীরা, ওনার পেশা ছিল ম্যাজিস্ট্রেট, উনি পেশায় কী ছিলেন, পেশায় ছিলেন ম্যাজিস্ট্রেট। আচ্ছা, পেশায় ছিলেন উনি ম্যাজিস্ট্রেট। আচ্ছা, ওনার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রি লাভ করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্রাজুয়েট হচ্ছেন উনি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্রাজুয়েট বঙ্কিমচন্দ্র কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্রাজুয়েট, বঙ্কিমচন্দ্র হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্রাজুয়েট। আচ্ছা, আরেকটি বিষয় জেনে রাখো যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মাত্র এগারো বছর বয়সে পাঁচ বছরের বালিকার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন, প্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আচ্ছা, আরেকটি জিনিস জেনে রাখা ভালো যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সহ ওনারা ছিলেন চার ভাইয়ের মধ্যে সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়, ওনার একটি ভাইয়ের নাম হচ্ছে সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়, ওনার একজন ভাইয়ের নাম হচ্ছে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়। ওনার সম্বন্ধে একটু জেনে রাখো, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম বাংলা ভ্রমণ কাহিনী লেখক, উনি হচ্ছেন প্রথম বাংলা ভ্রমণ কাহিনী, প্রথম বাংলা ভ্রমণ কাহিনী লেখক হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই ভাই সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা শিক্ষার্থীরা,
এবার আমরা যাই যে ওনার সম্পাদিত পত্রিকা হচ্ছে বঙ্গদর্শন। সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে বঙ্গদর্শন। সম্পাদিত পত্রিকা বঙ্গদর্শন, সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে বঙ্গদর্শন, যেটা প্রকাশিত হয় 1872। বঙ্গদর্শন 1872, বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হয় 1872 সালে। আচ্ছা, ওনার গ্রন্থ সংখ্যা 34টি, গ্রন্থ সংখ্যা 34টি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গ্রন্থ সংখ্যা 34টি, গ্রন্থ সংখ্যা 34টি। প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী, ওনার প্রথম উপন্যাস, দুর্গেশ নন্দিনী। আচ্ছা শিক্ষার্থীরা, এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস লেখেন প্যারিচাঁদ মিত্র। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস লেখেন প্যারিচাঁদ মিত্র, এবং সেই উপন্যাসের নাম ছিল, নাম হচ্ছে আলালের ঘরে দুলাল। কিন্তু বাংলা সাহিত্যের এই আলালের ঘরে দুলাল কিন্তু সার্থক উপন্যাস হয়ে উঠতে পারেনি। সার্থক উপন্যাস হয়ে উঠেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী। সার্থক উপন্যাস হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী উপন্যাস। তোমরা মনে রাখবে যে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরে দুলাল হলেও বাংলা সাহিত্যের সার্থক উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী। এবং দুর্গেশ নন্দিনী লেখক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যেটা আমাদের বহু নির্বাচনী প্রশ্নের জন্য দরকার এবং তোমাদের মনে রাখা উচিত। শিক্ষার্থীরা, ওনার আরও উপন্যাস আছে, ওনার মোট উপন্যাসের সংখ্যা হচ্ছে 14টি। আচ্ছা, ঐতিহাসিক উপন্যাস রাজসিংহ, ওনার ঐতিহাসিক উপন্যাস হচ্ছে রাজসিংহ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস রাজসিংহ, হচ্ছে রাজসিংহ। ত্রয়ী উপন্যাস, ওনার ত্রয়ী অর্থাৎ ওনার একটি সুন্দর উপন্যাসই হচ্ছে ত্রয়ী উপন্যাস। ত্রয়ী উপন্যাস কী কী সেটা আমরা একটু দেখি। ত্রয়ী উপন্যাস হচ্ছে আনন্দমঠ, দেবী চৌধুরানী এবং সীতারাম। দেবী চৌধুরানী এবং সীতারাম, এই তিনটা হচ্ছে ওনার ত্রয়ী উপন্যাস। আর হচ্ছে আনন্দমঠ, দেবী চৌধুরানী এবং সীতারাম। আচ্ছা, ইংরেজি উপন্যাস একটি আছে রাজমোহন ওয়াইফ। ইংরেজি উপন্যাস আমরা একজন লেখকের লেখা পড়ব কিন্তু তার সম্বন্ধে জানবো না, এটা তো আসলে হয় না। কারণ একজন লেখকের লেখা আমরা পড়ব এবং তার সম্বন্ধে আমাদের বিস্তারিত জানতে হবে। ইংরেজি উপন্যাস হচ্ছে রাজমোহন ওয়াইফ। শিক্ষার্থীরা, এই রাজমোহন ওয়াইফের আদলে, রাজমোহন ওয়াইফস হচ্ছে প্রকাশিত হয় ইন্ডিয়ান ফিল্ড নামে একটি সাপ্তাহিক পত্রিকায়, আর এই উপন্যাসের প্রতিক্রিয়া ইসমাইল হোসেন হচ্ছে রচনা করেন, হচ্ছে দুর্গেশ নন্দিনী উপন্যাসের প্রতিক্রিয়া। এই যে দুর্গেশ নন্দিনী উপন্যাস, এই উপন্যাসের প্রতিক্রিয়ায় হচ্ছে ইসমাইল হোসেন সিরাজি, রচনা করেন হচ্ছে রায় নন্দিনী। আচ্ছা, তারপরে দেখো ওনার শেষ উপন্যাস হচ্ছে এটা সীতারাম। হচ্ছে বঙ্কিমের লেখা শেষ, অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লিখিত শেষ উপন্যাস হচ্ছে সীতারাম। আচ্ছা, আর আচ্ছা ওনার প্রবন্ধগুলো একটু বলি। প্রবন্ধ হচ্ছে লোক রহস্য, বিজ্ঞান রহস্য, কমলাকান্তের দপ্তর, সাম্য, কৃষ্ণচরিত, বিবিধ প্রবন্ধ ইত্যাদি। আচ্ছা শিক্ষার্থীর, আরেকটা জিনিস হচ্ছে উনি সংবাদ প্রভাকর পত্রিকায় মানে কবিতা প্রকাশের মাধ্যমে ওনার সাহিত্যচর্চা শুরু হয়। কবিতা প্রকাশের মাধ্যমে, আমাদের এটা জেনে রাখা দরকার যে ওনার সাহিত্যচর্চা শুরু হয় কবিতা প্রকাশের মাধ্যমে, এবং সেটা সংবাদ প্রভাকর পত্রিকায়। 1852 সালে সংবাদ প্রভাকর সাহিত্যচর্চা শুরু হয় কোন পত্রিকার মাধ্যমে? সংবাদ প্রভাকর পত্রিকা।
পত্রিকায় সংবাদ, প্রভাকর পত্রিকায় কবিতা লেখার মাধ্যমে সাহিত্য চর্চা শুরু হয়। আচ্ছা, আর এই পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত, আর এই সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত, যাকে যুগসন্ধিক্ষণের কবি বলা হয়ে থাকে। আচ্ছা, সেক্ষেত্রে আরেকটা জিনিস জেনে রাখা ভালো যে উনি যেহেতু পেশায় ম্যাজিস্ট্রেট ছিলেন, তো ম্যাজিস্ট্রেট হিসেবে বাংলাদেশের খুলনা জেলায় চাকরিতে যোগদান করে নীলকরদের দমন করেন। আচ্ছা, তো এই গেল হচ্ছে ওনার সম্বন্ধে অল্প বিস্তারিত আমি আলোচনা করলাম। মৃত্যু হচ্ছে 1894 খ্রিস্টাব্দের 8 এপ্রিল। আচ্ছা, মৃত্যুটা একটু জেনে নেই আমরা। মৃত্যু 1894 খ্রিস্টাব্দের হচ্ছে 8 এপ্রিল, অর্থাৎ 8 এপ্রিল উনি মৃত্যুবরণ করেন। বঙ্কিমচন্দ্র, আরেকটি জিনিস মনে রাখবা যে বঙ্কিমচন্দ্র মানে ছেলেবেলা থেকে অসাধারণ মেধাবী ছিলেন এবং উনি একদিনের মধ্যেই বাংলা বর্ণমালা আয়ত্ত করেছিলেন। বঙ্কিমচন্দ্রের এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে উনি অসাধারণ মেধাবী ছিলেন এবং একদিনেই উনি বাংলা বর্ণমালা আয়ত্ত করেছিলেন। তো শিক্ষার্থীরা, এই গেল হচ্ছে লেখক পরিচিতি, অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্বন্ধে আমরা কিছু জানলাম। এবারে আমি একটু পাঠ পরিচিত, অর্থাৎ এই যে আমরা প্রবন্ধ অর্থাৎ গদ্য অংশটা পড়ব, যে বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন, এই বিষয়টা নিয়ে একটু আসি। বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন, আচ্ছা বাংলা নব্য লেখকদিগের প্রতি নিবেদন, এটার বিষয়টা দেখো যে উনি নিবেদন করেছেন কি। নিবেদন, আমি কিছু বিষয় লিখছি দেখো, নিবেদন লিখলাম, সাহিত্য রচনা, লেখক সাহিত্য রচনা, লেখক সাহিত্য রচনা এবং নব্য লেখক। আচ্ছা, তেরোটি তত্ত্বোপদেশ। তোমাদের সামনে যদি এই মুহূর্তে বই থাকে তাহলে তোমরা দেখো যে উনি বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন, অর্থাৎ এখানে বাঙ্গালার, আচ্ছা তোমাদের কাছে মনে হতে পারে যে বাঙ্গালার ম্যাডাম বোধ হয় এই বাঙ্গালার শব্দটাকে ভুল লিখেছেন, অর্থাৎ আমরা তো আসলে বাংলা বানানটা এভাবে লিখি না, তোমাদের কাছে মনে হতে পারে যে হ্যাঁ ম্যাডাম মনে হয় এটা ভুল লিখেছেন। আসলে হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সময়ে, অর্থাৎ উনিশ শতকে বঙ্কিমচন্দ্রের সময়ে এই যে বাংলা এই শব্দটাকে এভাবেই লেখা হতো, কিন্তু বর্তমান সময়ে একটু দেখবে যে বাংলা আমি লিখে দিচ্ছি দেখো, বাংলা, এটা আসলে হচ্ছে বাংলায়, এটা একটু ভালো করে দেখো যে ওনার সময় এভাবেই লেখা হতো বাংলাটাকে, বাংলা। আচ্ছা, তাহলে নিবেদন, সাহিত্য রচনা, নব্য লেখক, নব্য মানে হচ্ছে নতুন যারা লিখছেন, অর্থাৎ নবীন অর্থাৎ যারা নতুন লিখছেন তাদের প্রতি ওনার কিছু নিবেদন, অর্থাৎ এই বিষয়টা যে দেখো যে ওনারও কিছু মূল্যবান উপদেশ ও পরামর্শ, অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন এই প্রবন্ধে নতুন অর্থাৎ যারা নতুন লিখছেন তাদের জন্য 13টি তত্ত্ব উপদেশ দিয়েছেন, যেটা আমরা ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলোতে আলোচনা করব। আর যেহেতু এটা আমি ক্লাসটাকে ভাগ করে নিয়েছি তোমাদের সাথে, যেহেতু সময় সংক্ষিপ্তার জন্য একদিনে আসলে এটা পড়ানো সম্ভব না, আমি ভাগ করে নিয়েছি আজকে আমার এই প্রবন্ধটার আলোকে প্রথম পর্ব অর্থাৎ প্রথম ক্লাস, এর পরবর্তীতে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। আর আরেকটি বিষয় তোমাদেরকে আমি বলছি, সেটা হচ্ছে তোমাদের অর্থাৎ আমাদের কলেজের শিক্ষার্থী যারা আছো তাদের উদ্দেশ্যে বলছি যে তোমাদের একটি পরীক্ষা হবে এবং পরীক্ষার রুটিনটা অবশ্যই তোমরা দেখেছো আমাদের কলেজ পেজেও আছে। তো বাংলা যে বিষয়টা তোমরা অনেকেই আমার কাছে প্রশ্ন করেছিলে, সিলেবাসটা হচ্ছে আমরা ইতোমধ্যে অপরিচিতা গল্পটা আমি পড়িয়ে ফেলেছি,
আর আমাদের আরেকজন ম্যাডাম মরিয়ম ম্যাডাম তোমাদের ক্লাস নিচ্ছেন বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার উপরে। তো এই দুটো বিষয় তোমরা ভালোভাবে পড়বে, নম্বর থাকবে 30, আর এখানে হচ্ছে সৃজনশীল থাকবে দুটো এবং জ্ঞানমূলক প্রশ্ন থাকবে। আমি তোমাদের সিলেবাসটা একটু বলে দিলাম, যারা এই মুহূর্তে আমার সাথে লাইভে যুক্ত আছো তারা তোমাদের বন্ধুদের সুবিধার্থে তোমাদের কাজ হচ্ছে ক্লাসটাকে শেয়ার করা। তোমরা যদি বন্ধুদের জন্য ক্লাসটা শেয়ার করে দাও তাহলে বন্ধুরা পেয়ে যাবে এবং পরীক্ষায় অংশগ্রহণের জন্য তাদের ক্ষেত্রেও সুবিধা হবে। আচ্ছা, আবার সাথে নীলা সামিরা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মাহিরা চৌধুরী, আমার সাথে এই মুহূর্তে সবাইকে মানে ধন্যবাদ যারা যারা আমার সাথে যুক্ত হয়েছ, সোমাইয়া আক্তার ঠিক আছে ধন্যবাদ, সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ প্লাস শুভেচ্ছা, কারণ তোমরা যে ধৈর্য সহকারে ক্লাসগুলো দেখছো এই জন্য অবশ্যই খুশি হই। আচ্ছা তানজিম আরবি, আচ্ছা ঠিক আছে, তো শিক্ষার্থীরা তাহলে আমাদের এই যে বিষয়টার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এর আগে তো ম্যাডাম একটা ছোট গল্প পড়িয়েছিলেন, তাহলে এই যে বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন এটা আসলে কি? হ্যাঁ, এটা আসলে হচ্ছে প্রবন্ধ, এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখিত একটি প্রবন্ধ। তো শিক্ষার্থীরা, যেহেতু প্রবন্ধ এর আগে আমি ছোট গল্প কাকে বলে সেটা জানিয়েছিলাম, এখন প্রবন্ধ কি সেটার সম্বন্ধে একটু অল্প একটু তোমাদেরকে ধারণা দিব যে প্রবন্ধ কি। সাহিত্যের অন্যতম একটি শাখা হচ্ছে প্রবন্ধ, এটা হচ্ছে প্রবন্ধ। আচ্ছা, সাহিত্যের অন্যতম একটি শাখা প্রবন্ধ। অর্থাৎ আমি তোমাদেরকে প্রথম ক্লাসে সাহিত্য সম্পর্কে ধারণা দিয়েছিলাম, ছোট গল্প সম্পর্কে ধারণা দিয়েছিলাম, আর এটা হচ্ছে সাহিত্যের অন্যতম একটি শাখা হচ্ছে প্রবন্ধ, অর্থাৎ বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন এটি হচ্ছে একটি প্রবন্ধ। আচ্ছা, প্রবন্ধ কি? প্রবন্ধ শব্দের প্রকৃত অর্থ প্রকৃষ্ট রূপে বন্ধন, একটু জানি আমরা। প্রবন্ধ শব্দের প্রকৃত অর্থ প্রকৃষ্ট রূপে বন্ধন, প্রকৃষ্ট রূপে বন্ধন। আচ্ছা, প্রকৃষ্ট বন্ধন বিষয়বস্তু চিন্তার ধারাবাহিক বন্ধনকে বোঝায়। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে প্রকৃষ্ট বন্ধনটা কী? তাহলে প্রকৃষ্ট বন্ধন হচ্ছে বিষয়বস্তু ও চিন্তার ধারাবাহিক বন্ধনকে প্রকৃষ্ট বন্ধন বলে। আচ্ছা, প্রকৃষ্ট বন্ধন বলে। এখন আমাদের মনে এক কথায় আমাদের প্রবন্ধ হচ্ছে যে কল্পনা শক্তি ও বুদ্ধিবৃত্তিকে কাজে লাগিয়ে, এক কথায় বলতে পারো যে কল্পনা শক্তি ও বুদ্ধিবৃত্তিকে নাতিদীর্ঘ সাহিত্যরূপ সৃষ্টি করেন, যে নাতিদীর্ঘ সাহিত্যরূপ সৃষ্টি করেন সেটাই হচ্ছে প্রবন্ধ। নাতিদীর্ঘ সাহিত্যরূপ সৃষ্টি করেন সেটাই হচ্ছে প্রবন্ধ। আচ্ছা, প্রবন্ধ দুই প্রকার, বস্তুনিষ্ঠ আর ব্যক্তিনিষ্ঠ। আচ্ছা, তাহলে শিক্ষার্থীরা, যেহেতু আজকে এই বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন এই প্রবন্ধটা, এটা হচ্ছে কি প্রবন্ধ। আর আমাদের মনে রাখতে হবে যে আমি তোমাদের এতক্ষণ লেখক পরিচিতি সম্পর্কে তোমরা জানতে পারলে, লেখক পরিচিতি সম্পর্কে জানতে পারলে এবং লেখক সম্বন্ধে তোমরা শিখতে পারলে আর প্রবন্ধ কি সেটা সম্পর্কেও জানতে পারলে। তো তোমাদের সাথে আমার আজকের ক্লাস এ পর্যন্তই, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘরে থাকবে এবং মনোযোগ সহকারে মন দিয়ে লেখাপড়া করবে এবং
প্রত্যেকটি ক্লাসে অংশগ্রহণ করবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।